আলোচনা হবে তৃতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যা দিয়েছে তোমাদের দু হাজার বাইশ সালের সেকেন্ড টাইম তাই বলতে পারো এটা তোমাদের পার্ট টু এবং এবছরই তৃতীয় শ্রেণীতে ফার্স্ট টাইম যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছিলো সেটা তোমাদের পার্ট ওয়ান তো পার্ট ওয়ান হিসাবে ফার্স্ট টাইমে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছিল প্রত্যেকটা বিষয়ের অলরেডি সমাধান দেওয়া হয়ে গেছে যদি তোমরা দেখে না থাকো তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেক্সিস পার্ট ওয়ান হিসাবে প্রত্যেকটা বিষয়ের পর পর লিঙ্ক দেওয়া হয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে এখন তোমাদের এখানে গণিতের সমাধান দেওয়া হবে আর অন্যান্য বিষয়গুলো খুব তাড়াতাড়ি তোমরা সমাধান পেয়ে যাবে যারা চ্যানেলে নতুন এসেছ অথবা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও খুব সহজে দেখো এই যে সেকেন্ড টাইম বা পার্ট টু হিসাবে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে এটা তোমাদের ফিফটিন মার্কসের একের দাগে বলেছে ক বল দেখে সংখ্যা দুটির যোগফল হলো এখানে দেখো এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ একক দশক আর এই একটা একক দশকের টেবিল আছে এখানে কিছু বল আছে এখন এই দুটি অঙ্ক আমাদের যেটা করতে হবে যোগফল নির্ণয় করতে হবে তারপর এ বি সি ডি কোন উত্তরটা সঠিক হবে তো এখানে দেখো আমি একটু তোমাদেরকে দেখাই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এককের ঘরে পাঁচটা বল আছে কেমন দশকের ঘরে দেখো একটা দুটো তিনটে তাহলে এখানে আমরা তিন বসাবো আচ্ছা এখানে আছে দেখো এই এখানে একটা দুটো তিনটে চারটে আছে এককের ঘরে চারটে আছে তাহলে এই চার বসানো হবে এক দুই তিন চার এখানেও তাহলে এককের দশকের ঘরে চার বসবে এখন আমাদের যোগফল বলেছিল তো আমরা যোগ নির্ণয় করব দেখো চার আর পাঁচ যোগ করলে আমরা নয় পাবো এবং চার আর তিন যোগ করলে আমরা সাত পাবো তাহলে সাত দশ নয় উনো আমরা এখন দেখে নেবো কোথায় আছে তো দেখো এ বি এখানে আমরা বিটা পাচ্ছি সঠিক উত্তর তো আশা করি বোঝা গেছে তোমরা খুব সুন্দর করে উত্তরগুলো তৈরি করবে কারণ তোমাদের প্রত্যেককে স্কুলে জমা দিতে হবে এবং এইগুলো জমা দিলে তোমরা কিন্তু একটা নাম্বার পাবে তো অবশ্যই তোমরা এগুলো সুন্দর করে তৈরি করবে আর সেই সাথে তোমরা যদি পার্ট ওয়ান হিসাবে ফার্স্ট টাইমে যে অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছিলো সেগুলো যদি তোমরা না দেখে থাকো বা এখনও সমাধান না করে থাকো অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তোমরা দেখে নেবে পরবর্তী প্রশ্নটা দেখো তিন শূন্য চার সংখ্যাটির একক এবং দশক স্থানের অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে দেখো এটা হচ্ছে একক এবং এটা হচ্ছে দশক আর এটা হচ্ছে শতক এখন আমাকে এখানে বলেছে একক আর দশক তো একক আর দশক স্থান স্থান বিনিময় বিনিময় করলে মানে এককের অঙ্কটা দশকের ঘরে যাবে আর দশকের অঙ্কটা এককের ঘরে যাবে তাহলে দেখো শতকের অঙ্ক যেমন তিন তিন থাকবে আর এককের ঘরের অঙ্কটা দশক তার মানে চারটা এখানে যাবে এবং দশকের ঘরের অঙ্কটা এককে অর্থাৎ শূন্যটা শেষে যাবে তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তিন চার শূন্য এখন এটাই বলেছে যে তাহলে সংখ্যাটি কত হবে তো দেখো এখানে তিন চার শূন্য নম্বর যেটা অপশন ডি বোঝা গেছে তাহলে তোমাদের এক দাগে দেখো দুটো প্রশ্ন ছিল এবং এগুলো প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে এক নম্বর করে সঠিক উত্তর নির্বাচন কমপ্লিট হলো এবার দুই দাগে দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে হবে এখানেও তোমাদের দুটি প্রশ্ন আছে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য এক নম্বর থাকবে প্রথম প্রশ্ন চারশো চব্বিশ সংখ্যাটি অঙ্কে লিখলে হয় দেখো দুই চার চার চারশো চব্বিশ এই সংখ্যাটাকে যদি আমাদের লেখা হয় কেমন হবে বলো তো চারশো চব্বিশ এটা লিখলে হবে এই রূপ সংখ্যাটা হবে চার দুই চার এটা হবে কিন্তু দেওয়া আছে দুই চার চার তাহলে এটা মিথ্যা তাহলে আমরা এখানে লিখে দেব মিথ্যা ঠিক আছে পরেরটা দেখো নিরানব্বই যোগ এক এখন বলেছে সংখ্যাটিকে রইন বল এবং কাঠি দিয়ে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয় দেখো নিরানব্বই আর এক যোগ করলে যোগ ফলটা আমরা কত পাবো একশো পাবো এখন যদি আমাদের এটাকে আমাদের বলদার কাঠি আর বলদার প্রকাশ করা হয় এটা শূন্য মানে কিছু থাকবে না এটা শূন্য মানে কিছু থাকবে না এটা এক তার মানে একটা শূন্য হবে তাহলে একক দশক শত শতকের ঘরে কি একটা বল থাকছে তো এখানে বলেছে একটি শতকের ঘরে কাঠির প্রয়োজন হয় তাহলে প্রকাশ করলে একটি শতকের কাঠির প্রয়োজন হয় ঠিক আছে তাহলে এখানে একটা কাঠির প্রয়োজন হচ্ছে তাহলে এটা কিন্তু সত্য ঠিক আছে শতকের ঘরে একটা কাঠি প্রয়োজন তারপরে দেখো তিনি দাগে কি বলেছে যে চিত্রের সাহায্যে কাঠিতে পুঁতি বসিয়ে এক এক নয় সংখ্যা টি প্রকাশ করো এই অঙ্কটা করলে তোমরা কিন্তু পাঁচ নাম্বার পাবে ঠিক আছে দেখো পাঁচ নাম্বার দেওয়া আছে এক এক নয় এই সংখ্যাটিকে প্রকাশ করতে হবে পুঁথি ও এখানে কাঠিতে পুঁথির সাহায্যে দেখো তাহলে আমরা প্রথমে কি করবো এই যে ডান দিক থেকে অঙ্কগুলো বসাবো এককের ঘরে নয় বসে যাবে দশকের ঘরে এক বসে যাবে আর শতকের ঘরে আবার এক বসে যাবে আমি আগে থেকে এই টেবিলটা তৈরি করে নিয়েছিলাম তোমরা সুন্দর করে স্কেল দিয়ে একক দশক শতক করে লিখে নেবে ঠিক আছে এবার এখানে যেহেতু নয় আছে তাহলে এখানে তোমরা গনে গনে নটা বল করে দেবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আট নয় তোমরা সুন্দর করে তৈরি করবে এটাই একটা আছে তাহলে একটা বসবে এটাই একটা আছে তাহলে একটা বসবে তো ব্যাস এটা তোমরা সুন্দর করে তৈরি করতে পারলেই কিন্তু পাঁচ নাম্বার পেয়ে যাবে তো এখানে আমার কিন্তু লাইনগুলো বেঁকে গেছে তোমরা স্কেল দিয়ে সুন্দর করে এবং এই ঘরটা একটু আরও একটু বড় করে দাগ টানবে টেনে সুন্দর করে বলগুলো তোমরা বসাবে তাহলে এটা কমপ্লিট হয়ে গেল এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্নটা আছে চারশো তিরিশ সংখ্যাটিকে পুঁতি এবং কাঠির সাহায্যে প্রকাশ করলে প্রত্যেকটি কাঠিতে পুঁতির সংখ্যা লেখো এটার জন্য তোমাদের তিন নাম্বার থাকছে কেমন চারশো তিরিশ তাহলে এটাকে যদি আমরা কাঠি ও পুঁথির সাহায্যে প্রকাশ করি চারশো তিরিশ তাহলে চার শতকের ঘরে বসবে তিরিশ তাহলে তিন দশকের ঘরে বসবে আর শূন্য এককের ঘরে বসবে ঠিক আছে এখন আমরা বল আকারে প্রকাশ করব কাঠিতে তাহলে এককের ঘরে যেহেতু শূন্য এখানে কিছু বসবে না আচ্ছা কোনো বল বসবে না আর দশকের ঘরে যেহেতু তিন আছে তাহলে তিনটে বল বসবে দশকের ঘরে একটা দুটো আর একটা তিনটে আর শতকের ঘরে চারটে আছে তাহলে আমাদের চারটে বসবে তাহলে এক দুই তিন আর চার এখন এর সাথে আর কি বলেছিল প্রত্যেকটি কাঠিতে পুঁতির সংখ্যা লেখ তাহলে দেখো আমি এখানে অলরেডি তৈরি করেছি যে এককের কাঠিতে এককের কাঠিতে পুঁথি কি হবে শূন্য তার মানে থাকবে না ঠিক আছে শূন্য আচ্ছা দশকের কাঠিতে হবে তিনটি তাহলে এখানে লিখবে তয়াশি দন্তীর্ণ টয়াশি তোমরা এগুলো প্রত্যেকেই পেন দিয়ে লিখবে আমি এখানে পেন্সিল দিয়ে লিখছি তারপরে দেখো শতকের ঘরে কি হবে চারটি তাহলে এখানে চার টি ঠিক আছে যদি তোমরা মনে করো যে এককের কাঠিতে প্রতি শূন্য তো এখানে তোমরা যদি মনে করো কোনো কাঠি নেই লিখতেও পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এটা তোমাদের কমপ্লিট হয়ে গেল দেখো তোমাদের এই রকম সুন্দর করে তোমরা স্কেল দিয়ে মার্জিন করে নেবে করে নিয়ে এরকম ভাবে বলগুলো বসিয়ে দেবে এরপরে দেখো পরবর্তী যে প্রশ্ন এটার জন্য তোমাদের তিন নাম্বার ছিল ঠিক আছে পরের প্রশ্নটা কি বলেছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটিকে কোথায় এবং অঙ্কে লেখো এর জন্য নাম্বার থাকছে দেখো দুই যোগ এক সমান তিন নাম্বার পাবে ঠিক আছে তো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কোথায় লিখতে বলেছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো তোমরা প্রথমে এখানে লিখে নেবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান তিনটে নয় ঠিক আছে এটা লিখবে লেখার পরে তোমরা লিখবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কোথায় সমান সমান দেবে দিয়ে নয় শতক নিরানব্বই দেখো নয় শতক নিরানব্বই হবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা অঙ্কে সমান নয় 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 তাহলে তোমাদের কমপ্লিট হয়ে গেল এই ছিল তোমাদের মরাল অ্যাক্টিভিটি যা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো তোমরা অবশ্যই অন্যান্য বিষয়গুলো ভিডিও ডেসিস লিঙ্ক পেয়ে যাবে দেখে নেবে